বিয়াদবের সাথে আরেক বিয়াদব মিলছে। আপনি তো চরম বিয়াদব। অতিরিক্ত কথা কয় ফাজিল কথা কয় জ্ঞান দিতে আস। আর আপনি কি খায় দেয়া কোনো কাজ নাই? হ্যাঁ আমগো বইনের পিছে খালি ঘুরতে থাকেন। আমার মেয়ে আগানে যাক বাগানে যাক, এতদিকে নজর দেন কেন আপনি? হ্যাঁ এই ছেলে এদিকে এসো। আসসালামু আলাইকুম। আবার দাও তো সালামটা। আসসালামু আলাইকুম। আবার দাও। আসসালামু আলাইকুম। কি আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম বলো আমার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আবার বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফজরের নামাজ পড়ছো? জি না। জোহরের নামাজ পড়ছো? না। আসরেরটা পড়ছো? ড্যাং ড্যাং করে তো বড় হইছো, ওই মোড়ে মোড়ে খালি আড্ডা মারো। হ্যাঁ জায়গায় জায়গায় চার দোকানে এইখানে সেইখানে বসে বসে আড্ডা মারো, এত আড্ডা মারো কেন? তুমি জৈবের ছেলে না? জি। শুনো পাঁচক তো নামাজ পড়বা, পাঁচক তো নামাজ পড়লে কী হয় জানো? আল্লাহ খুশি হয়। তোমাদের মতন যুবকরা মসজিদে যাবে, পাঁচক তো নামাজ পড়বে, আল্লাহ খুশি হবে। বিনিময় কি জান্নাত পাবা, ব্রেন শার্প হবে। শুনো এখন থেকে পাঁচক তো নামাজ পড়বা, আর একটু পরে মাগরিবের আজান হবে, মসজিদে যা, মসজিদে যাবা, আমি যেন তোমাকে মসজিদে দেখি, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম। বেদব পোলাপান, সালামটা এখনো দিতে শিখে নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিতে হয়, আমাদের বাবা মা আমাদের শিখাইছে। আসসালামু আলাইকুম। এই মেয়ে। জি আঙ্কেল। হাজি সাহেবের মেয়ে না তুমি? জি। তোমার এই অবস্থা কেন? কি অবস্থা আঙ্কেল? তোমার বাবা তো দেখি রাস্তায় মানুষকে দাঁড়া করায়া, মানে পর্দার কথা বলে, নামাজের কথা বলে, দিনের কথা বলে, ভালো কাজ, খুব ভালো কাজ করতেছে, দিনের কাজ করতেছে, আর তার মেয়ের অবস্থা এই অবস্থা। এখানে খারাপের কি দেখলেন আপনি? একটু পর্দাশীল ভাবে বের হইতে পারো না রাস্তায়? এখানে খারাপ কি দেখলেন আপনি? এটা তো মডার্ন যুগ, আমি তো খারাপ ভাবে বের হইনি, মডার্ন যুগ, আমার বয়সটা কম, আমি একটু স্টিল করবো, স্বাভাবিক বিষয়। এত বেশি কথা বলেন কেন? অতিরিক্ত কথা কয় ফাজিল কথা কয়, জ্ঞান দিতে আসছে যত সব বড় বিয়াদব ফাজিল কথা কয়। হ্যাঁ চলো, পরিবেশটা খুব সুন্দর না? এই মেয়ে, এই তোমাকে বলছি এদিকে আসো। এই এদিকে আসো। শোনো কিছু বলবেন কি আঙ্কেল? এদিকে আসো, শোনো তোমার জন্য আসো। আরে জানো না, শুধু জ্ঞান দেয়। কিছু বলবেন? হাজি সাহেবের মেয়ে না তুমি? হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা? এই অবস্থা কেন তোমার? কি বলতে ডাক দিছেন সেটাই বলেন। তোমার বাবা কত সুন্দর সুন্দর কথা বলে, কত জ্ঞানী লোক, মানুষকে জ্ঞান দেয়, আর তার মেয়ে এটা কি? এটা কি আপনার কোনো দরকার আছে? আপনার যদি কোনো দরকার থাকে যে কথা বলতে ডাক দিচ্ছেন সেটাই বলেন। কথা বললে এরকম ফ্যাং করে উঠছো কেন? তোমার ভাই বোন সবগুলি এরকম কেন? এত বদ মেজাজের কেন? বাপটা তো ভালো মানুষ হাজি সাহেব, তার ছেলে মেয়ের আচরণ কি? আপনি কি কোনো কাজ আছে আঙ্কেল? কাজ থাকলে যে কাজ করেন, এত জ্ঞান দিয়েন না তো, বুঝতে পারছেন? যথেষ্ট জ্ঞান আছে। বিয়াদবের সাথে আরেক বিয়াদব মিলছে। আপনি তো চরম বিয়াদব, মুরব্বী মানুষ পার্কের ভিতরে ঢুকে গেছেন মিয়া। শান্তি নেই, এরকম কিছু মুরব্বী আছে ঠিক আছে, পার্কের ভিতরে ডেকে ঢুকে দেখে কোন পুলাই কি করতেছে, কোন সিপাই যাচ্ছে, এগুলো কি তুমি? হ্যাঁ চলো, এখানে খারাপ, চলো যাই, চলো, বসার দরকার নাই, চলে যাই এখান থেকে। এই মেয়ে, এই মেয়ে শোনো, আমাকে ডাক। হ্যাঁ তোমাকেই, এখানে আর কেউ আছে নাকি? কি অবস্থা দেখো, কত জ্ঞান যে দিব আর একবার। জি বলেন কি বলবেন? দূরে দাঁড়াও। দাঁড়াইছি। তুমি কি হাজি সাহেবের মেয়ে না? হ্যাঁ। এই অবস্থা কেন তোমার? এই অবস্থা মানে কি? সুন্দর থ্রি পিসটা পরছি দেখছো, বলতেছে এই অবস্থা কেন? পিঠটা তো পুরাই খোলা তোমার, তোমরা এই বোন যে কটা আছে, আরেকটা তোমার বোন আরেকজন আছে না, যে গোলাপি রঙের ড্রেস পরা করে, তো দেখলাম ওই ঝোপের ভিতরে দিন দুপুরে ঝোপে কি করো? আপনি সমস্যা কি ঝোপে গেলে? আর আপনি কি খায় দেয়া কোনো কাজ নাই? হ্যাঁ আমাকে বইনের পিছে খালি ঘুরতে থাকেন, কোন সুমকে কি করে, কোন ড্রেস আপ পরে না পরে, এডি কি আপনার কাজ? বেয়াদব, চরম বেয়াদব, ভাই বোন সব কটা বেয়াদব। হ্যাঁ উচিত কথা কইলে বেয়াদব, জান তো এনতে জান। হায়াত তো জালম হইছে, জালেম হইছে,
পিয়াদবের গুষ্টি আসো খাইয়া কোনো কাজ নাই কা সারা দিন খালি পিছে টোটো কোম্পানি কোথা থেকে জানি উইরা আসব মানুষের পেছাল মারবে আহ মেজাজটাই গরম করা ফেলে হাজি সাহেব দাঁড়াও তো বাবা দাঁড়াও দাঁড়াও নামেন নামেন রিকশা থেকে নামেন বাবা তুমি একটু সামনে যা দাঁড়াও আমি মুরব্বির সাথে কথা বলে আসি হ্যাঁ দাঁড়াও তুমি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি হ্যাঁ 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 ভালো আছি আপনাকে ইদানিং মসজিদে দেখি না মসজিদে যাই একটু কম আর কি মানে শরীরটা ভালো না তো ওই ম্যাক্সিমাম সময় বাসায় নামাজ আদায় করি ও আমি আর মনে করলাম মনে আপনি নামাজ কালাম ছেড়ে দিয়েছেন না আছি আল্লাহ না করুক ও আচ্ছা এখনই কোনো দরকার মানে ডাক দিলেন আমি একটু দরকারে যাইতেছিলাম এক জায়গায় ঠিক আছে যাবেন মানে একটা কথা অনেকদিন যাবৎ ভাবতেছি বলবো বলবো হ্যাঁ মানুষ মানে নানা রকমের সমালোচনা করতেছে এই যে আপনি কত সুন্দর রাস্তাঘাটে মানুষকে দিনের কথা বলেন পর্দার কথা বলেন আপনার জাহান্নাম জান্নাতের কথা বলেন খুব ভালো লাগে আসলে খুব ভালো একটা কাজ করেন আপনি কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে আপনি আপনার ঘরটাই ঠিক করতে পারলেন না এখন পর্যন্ত আপনার মেয়েগুলি কি উশৃঙ্খল আপনি জানেন দিন দুপুরে ছেলেদের নিয়ে ঝোপের ভিতরে যায় এক এক দিন এক এক ছেলে দেখি এক একজনের সাথে আপনি এক এক মেয়ের সাথে এগুলি তো মানুষ সমালোচনা করে আপনি হাজি সাহেব মাশাআল্লাহ হজ করে আসার পর থেকে আপনার যে কার্যকলাপ সত্যি প্রশংসনীয় মানুষকে হেদায়তের কথা বলেন আপনি নিজে এতে আপনার পরিবারকে হেদায়ত দিতে পারতেছেন না আপনাদের কি সমস্যা আছে হ্যাঁ খাইয়া কেন কাজ নাই আপনাদের একটা কথা শুনেন আমার মেয়ে আগানে যাক বাগানে যাক এতদিকে নজর দেন কেন আপনি হ্যাঁ এই আপনাদের মতন কিছু লোক আছে কার মেয়ে কই যায় কার মেয়ে কার সাথে থাকে কার বউ কার সাথে কথা বলে এই আপনাকে একটা সমস্যা এখন নিয়ে আসুন আবার আমার মেয়ের কথা আমার মেয়ে আগানে বাগানে গেলে আপনার সমস্যা ছি 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 হাজি সাহেব আপনার মতো লোকের কাছে এই ধরনের কথা আশা করি নাই আমি আপনি কোন ধরনের কথা বললেন এটা দৃষ্টি দেই মানে দৃষ্টি অলরেডি চলে যায় আপনার মেয়েরা যে উশৃঙ্খলভাবে যে বেপর্দাভাবে চলাফেরা করে মানে এটা বলার মতো না বিভিন্ন মানুষ সমালোচনা করতেছে পুরো এলাকার মানুষ সমালোচনা করতেছে যে হাজি সাহেব হজ করে আসছে উনি ওনার মেয়েরা কি উশৃঙ্খল চলে সকালে এক ছেলের সাথে বিকালে আরেক ছেলের সাথে আর যে এই ধরনের পোশাক পরে তাকানোই যায় না না আপনি কি বলেন ভঙ্গি চেঞ্জ করেন আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন এই আপনাদের মতন কিছু লোক আছে শুধু পরের পিছনে লাগিয়ে থাকে কে কি করে না করে এইগুলাই আপনারা নিয়ে নিয়ে বেড়ান আর মানুষের সাথে এইগুলো নিয়ে কানাঘুষা করেন আপনারা আপনাদের কি কোনো খায় কোনো কাজ নাই হ্যাঁ এখন আমার পিছে বাইজা রয়েছেন লম্বা লম্বা বক্তৃতা দিয়েন না আল্লাহ পাক বলছে আগে নিজের ঘর ঠিক করেন আপনার ঘরই তো ঠিক না আপনি আরেকজনকে হেদায়তের কথা বলেন আরেকজনকে মানে পর্দার কথা বলেন আরেকজনকে জান্নাত জাহান্নামের কথা বলেন ফরজ কোনটা নফল কোনটা ওইগুলি শিক্ষা দেন আপনি নিজের ঘরই তো ঠিক না আগে নিজের ঘর ঠিক করেন আপনার ছেলে মেয়েগুলি ঠিক করেন তারা কী বেপর্দায় চলে আপনি জানেন একজন হাজি সাহেব তারা আঙুল দিয়ে দেখায় ওই দেখো ওই যে হাজি সাহেবের মেয়ে যায় দেখো সকালে একটা ছেলের সাথে দেখছি বিকেলে আরেক ছেলের সাথে যেতেছে এক মেয়ে চাইনিজ রেস্টুরেন্টে বসে রয়েছে আর এক মেয়ে ঝোপের ভিতরে ঢুকতেছে আপনার মান সম্মান নাই হজ করছেন না আপনি মরবেন না আল্লাহকে মুখ দেখাবেন না আগে নিজের ঘরে ঠিক করেন নিজের ঘর ঠিক করে একজন যদি আপনাকে মুখের উপরে বলে সে এক্সাম্পল মনে করেন আমি আপনাকে বললাম হাজি সাহেব আপনি যে আমার ছেলেকে বুঝাইতেছেন আপনার মেয়ে দিয়ে উশৃঙ্খলভাবে চলাফেরা করে কী উত্তরটা দেবেন বলেন আছে কোনো উত্তর আপনার কাছে আপনার মেয়েগুলি এত বেয়াদব মানে বেয়াদব মানে চরম বেয়াদব কত সুন্দর যুব্বা পরছেন হজ করে আসছেন হাতে তসবি থাকে মাথায় পাগড়ি রাস্তা দিয়ে হাইটা যান মনে হয় যিস জান্নাত থেকে এইমাত্র এই লোকটা এইমাত্র আসলো আর আপনার ঘরটা ঘরটা কী করছেন জাহান্নাম বানায় রাখছেন আপনি আপনি আগে নিজের ঘরটাকে ওই জাহান্নামটাকে জান্নাতে পরিণত করবেন কীভাবে সেই চেষ্টা করেন ভাই বিশ্বাস করেন আমি বহু চেষ্টা করছি আমার মেয়েগুলারে ভালো করার জন্য কিন্তু ভালো করতে পারতেছি না আমি জানি আমার নিয়ে সমালোচনা হয় কিন্তু আমি কী করবো বলেন আমারে আমার কি সম্ভব এখন মেয়েগুলারে ঘর থেকে বের করে দেওয়া আমার নিজেরই তো ইজ্জত নষ্ট হয়ে যাবে এরা কোথায় যাবে আমি তাদেরকে ভালোই করতে পারতেছি না তাদেরকে এত বলি হেদায়তের কথা তারা আমার কথা এক কান্দা ঢুকে আরেক কান্দা বের করে দেয় আসলে কি শুরুর থেকে ওই রকমই দেন নাই টাইট দেন নাই যার জন্য আর দেখা গেছে যে কিছু কিছু পরিবারে আছে জানেন মা বাবা চেষ্টা করলেও মার ব্যর্থতার কারণে হয়ে যায় আবার বাবা মা চেষ্টা করলে বাবার ব্যর্থতার কারণে হয়ে যায় উভয়কে এটা সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে যে আমার সন্তানরা কী করতেছে বাবা মা উভয়ের দায়িত্ব এটা উভয়েরই কর্তব্য আজকে দেখেন আপনার সন্তানদের জন্য আপনি কথা শুনতেছেন আর এমন বেয়াদব চরম বেয়াদব আমি ওরে বললাম যে তুমি দিন দুপুরে তোমার বাবা হাজি সাহেব হজ করে আসছে তুমি দিন দুপুরে একটা ছেলেকে নিয়ে ঝোপের ভিতরে যাইতেছো মানুষ তো খারাপ দৃষ্টিতে আপনার কি এত বেশি কথা বলেন কেন যান আপনি আপনার কাছে যান আশ্চর্য মুরব্বী আমার লজ্জা দিয়েন না
না ঠিক আছে আমার একটু তাড়া আছে আমি একটু যাব আচ্ছা ঠিক আছে কিছু মনে করেন না 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 কিছু মনে করেন না আপনি আমারে বলছেন যেটা আমি আসলে এটা আমি শোনার যোগ্যই আমি আমার মেয়েরা বেয়াদব এটা সবাই বলে ঠিক আছে আপনি বলেন আচ্ছা ঠিক আছে কিছু মনে করেন না আসসালামু আলাইকুম এই তিনটা দিকে কই যাচ্ছে দিকে বাসায় যাই বাসার রাস্তা কি ওই দিকে না এই দিকে বান্ধবীর বাসা যাই তবে ওই অবস্থা কে কেন কি হয়েছে আব্বু থ্রি পিস পড়ছি তো ভালো বোরকা পরা যায় নাই গরম তো আব্বু তাই থ্রি পিস পড়ছি কিছু দেখা যায় না ভালো কি জন্য তোরা কি আমার মানিজ্য রাখবি না কেন আব্বু কি করছি আমরা আবার কস কেন আব্বু কি করছি আমরা না এমন তো কোনো কাজ কই নাই আবার কথা কস বেয়াদব এক একজন ছেলে নিয়ে আগানে যাও বাগানে যাও হ্যাঁ জপি জঙ্গলে যেয়ে খুশি এনে যাও তোমাদের মানুষ জ্ঞান দিলেই তোমরা মনে করো মানুষের বেদব বলো কি রে তোরা ভালো হবি না আমার মান ইজ্জত রাখবি না আমি হজ করে আইছি আমি হাজি সাহেব আমি মানুষের হেদায়েতের কথা কই নামাজের কথা বলি আমি পরকালের কথা বলি কি মানুষ জাহান্নাতে জাহান্নামে মনে করে কেমনে জাহান্নামে মানুষ যাইতেছে আমি এইগুলো তাই না কীভাবে জাহান্নাতে নেওয়া যায় আমি সেই চেষ্টা করি মানুষ আমি হেদায়তের জ্ঞান দেই আর তোরা আমার ঘরই তো ঠিক নেই আমার ঘরদারে তো তোরা পুরো জাহান্নাম বানায় রাখছস তোরা তো জাহান্নামে লাগবি হ্যাঁ আমার ঘরের ঘরদারে তোরা জাহান্নাম বানায় রাখছস না মাইশা আমারে দেখলে থুতু দেয় কয় ওই যে আজি সব যায় আজি সাহেবের মাইয়া নাই ঠিক আজি সাহেবের মাইয়ারা এই আগানা যায় বাগানা যায় এইটা করে সেইটা করে পরপুরুষের লগে ঘষাঘষি ঢেলা ঢেলি করে এই কথা আমার শুনতে হয় আমি একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত আব্বু তুমি রাগ করো না আমার সিদ্ধান্ত হইলো আমি আজকের থেকে বাড়িতে যাবো না কেন আব্বু তোর যদি ভালো না আছো আমি আর বাড়িতে যাবো না তো আব্বু আমরা ভালোই খালি ওই লোকটা একটু আবার কথা কস সব লোকগুলো ঠিক আছে তখন মন ভালো না তখন মনগুলো কুশ্চিত হয়ে গেছে তখন মনের ভিতরে সমস্যা